আমাদের একজন পরিচিত ব্যক্তিত্ব যিনাকে আমরা অনেকে চিনি, যিনি সারা বাংলাদেশে বয়ান করে থাকেন, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব। হুজুর খুব সুন্দর আলোচনাও করেন। টুইন টাওয়ার ধ্বংসের বিষয়ে কোরআনুল করিমের মধ্যে যেই উল্লেখ রয়েছে সেই বিষয়ে হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আশ্চর্যের বিষয় হল কোরআনুল করিম যদিও 1400 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন টুইন টাওয়ার ধ্বংস বা এর বিষয়ে কোরআনুল করিমের মধ্যে উল্লেখ বা একটা ইশারা আল্লাহ তাআলা করেছেন। আজকে এই বৈজ্ঞানিকদের যুগে, আধুনিকতার যুগে, এই স্যাটেলাইটের যুগে আবারও প্রমাণ হয়েছে কোরআনুল করিম রব্বুল আলামিনের কালাম। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, أَمَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم. আল্লাহ পাক বলেন, গর্তের কিনারে একটি বিল্ডিং নির্মাণ হলো, সেই বিল্ডিংটি অতি শীঘ্রই জাহান্নামের আগুনের মতো আগুন স্ফুলিঙ্গ হয়ে তা ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের আগুনের মতো আগুন স্ফুলিঙ্গ হয়ে তা ধ্বংস হয়ে যাবে এবং সেই বিল্ডিংটি ধ্বংসের বিষয়ে তাদের অন্তরের মধ্যে তাদের মৃত্যু পর্যন্ত সন্দেহ থেকে যাবে। আল্লাহু আলীমুন হাকীম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী এবং প্রজ্ঞাময়। সূরা তওবা আয়াত নাম্বার 109 এবং 10। বিষয়টি খেয়াল করবেন, এই আয়াতে কারিমার মধ্যে বিল্ডিং বা নির্মাণ বিষয়ে আলোচনা করেছেন বা আলোচনা এসেছে, এ হলো এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার প্রমাণ হলো 109 নাম্বার আয়াতের মাঝামাঝি অবস্থায় আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিং ফানহা রবিহি ফি নারি জাহান্নাম। গর্তের কিনারে মানে বিল্ডিংটি নির্মাণ হয়েছিল যেখানে তার পাশে একটি গর্ত ছিল, গবেষকরা বলেছেন তার পাশে একটা গর্ত ছিল। এ হলো দ্বিতীয় নাম্বার আলোচনা বা কথা। তৃতীয় নাম্বার প্রমাণ হলো সেই বিল্ডিংটির পাশে যে রাস্তা ছিল সেই রাস্তাটির নাম ছিল জুরুফিন হার। সেই জুরুফিন হার শব্দটি, আরবি শব্দটি এখানে এসেছে জুরুফিন হার। এ হলো তৃতীয় নাম্বার একটি আলোচনা, গুরুত্বপূর্ণ। চতুর্থ নাম্বার আলোচনা, ফানহা রবিহি ফি নারি জাহান্নাম, সেই বিল্ডিংটি জাহান্নামের আগুনের মতো আগুনের স্ফুলিঙ্গ হয়ে তা ধ্বংস হয়ে যাবে। আমরা অনেকে জানি বিষয়টা, কিন্তু ঘটনাটা কিন্তু এমনই ঘটেছে। কি বলেন, ঠিক না? 2001 সনে 9ই সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংস হয়েছে। 2001 সনে
9 সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, কি বলেন, ঠিক না? আমরা কিন্তু অনেকেই জানি। এখন এখানে দেখেন আশ্চর্যের একটি কথা, লা ইয়াজালু বুনিয়ানুহুমুল্লাযী বানাউ রীবাতান ফি কুলুবিহিম, বিল্ডিংটি যে ধ্বংস হয়েছে বা বিল্ডিংটি যে ধ্বংস হবে এই বিষয়ে তাদের অন্তরে তাদের মৃত্যুর আগ পর্যন্ত একটা সন্দেহ থেকে যাবে, কে বা কাহারা ধ্বংস করেছে। কথা বুঝেন নাই? কে বা কাহারা ধ্বংস করেছে। এখন বলতে পারেন যে সেই বিল্ডিংয়ের সাথে এই আয়াতে কারিমার কিছু অর্থ বা কিছু আলোচনা মিলে যাইতেছে, এটাই কি যথেষ্ট প্রমাণ? না, প্রমাণ আরও আছে, প্রমাণ আরও আছে। কোরআনুল করিমের মধ্যে সূরা তওবা 1 নম্বর আয়াত থেকে যদি 109 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 109 এবং 10 নম্বর আয়াতে এই বিল্ডিংটি নির্মাণ বা ধ্বংসের কিছু আলোচনা এসেছে বা ইশারা এসেছে, সেই 109 নম্বর আয়াত পর্যন্ত যদি শব্দ গণনা করা হয় তাহলে শব্দ গিয়ে দাঁড়াবে 2001টি। কয়টি? 2001টি। আমরা জানি বিল্ডিংটি ধ্বংস হয়েছে 2001 সনে, 2001 সনে 1 সনে। শব্দ সূরা তাহার 1 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত শব্দ দাঁড়ায় 2001টি। বিষয়টি কেমন যেন এক হয়ে গেল, তাই না? দ্বিতীয় নম্বর, এই বিল্ডিং নির্মাণ বা ধ্বংসের যে আলোচনা, যে ইশারা কোরআনের মধ্যে এসেছে, যে সূরার মধ্যে এসেছে, সেই সূরাটির নাম হলো সূরা তওবা। সূরা তওবা, এই সূরা তওবা হলো কোরআনুল করিমের 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা। আমরা অনেকেই জানি টুইন টাওয়ার বা ওই বিল্ডিংটি যেই মাসে ধ্বংস হয়েছিল সেই মাসটি ছিল সেপ্টেম্বর মাস। কি মাস? সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাস হলো ইংরাজি মাসের নবম মাস। কথা বুঝে আসছে? ইংরাজি মাসের নবম মাস। তাহলে এখানেও কেমন জানি মিলে গেল। হ্যাঁ, সূরা 9 নম্বর সূরা, বিল্ডিংটি ধ্বংস হয়েছে ইংরাজি মাসের নবম মাসে, কি বলেন, ঠিক না? সুতরাং বোঝা গেল কোরআন রব্বুল আলামিনের কালাম। কথা বলেন, ঠিক না ব্যাটি? সুতরাং কোরআনুল কারাম হলো রব্বুল আলামিনের হলো কালাম, কোরআনুল করিম। এই কোরআনুল করিম এমন একটি কিতাব, এমন একটি কালামুল্লাহ, যেই কালামুল্লাহর শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ আলিফ মা, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, এগুলোর অর্থ কেউ জানে না। মূলত এর অর্থ, এর উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহ পাকই ভালো জানেন। পৃথিবীর কোনো আলেম বা তফসিরবিদ নিশ্চিতভাবে এর অর্থ বলতে পারেন না বা বলেন না। এরপরেই আল্লাহ তাআলা বললেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, ভুল তো দূরের কথা, ভুল তো পরের ধাপে আসলো, সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের শুরুতেই আমাদেরকে জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও মুসলমান ইমানদার, আমরা জানি
বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মধ্যে বা সারা পৃথিবীতে যত লেখক বা কবি রয়েছে সকল লেখক বা কবি তারা যে বই লেখে তারা যে কবিতা লেখে এই বইটির মধ্যে লেখকের কিছু কথা থাকে লেখকের কিছু আলোচনা থাকে সেই বইটির শুরুতেই সেই আলোচনার মধ্যে লেখক বলে থাকে আমার এই বইটির মধ্যে যদি কোনো ভুল আপনারা পান তাহলে আমাকে অবশ্যই অবগত করবেন অবগত করার পর এরপর আমি এটা চিন্তা ভাবনা করি পরবর্তীতে যখন ছাপানো হবে পরবর্তীতে আবার যখন সংস্করণ করা হবে তখন এটা সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করব এই কথাগুলো প্রত্যেকটা কবিতার বইয়ের শুরুতেই লিখে দিয়ে থাকেন কথা বলেন ঠিক না ব্যাঠিক ও মুসলমান ইমানদার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে শুরুতেই এমন গ্যারান্টি আর ওয়ারেন্টি দিয়ে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কালামুল্লাহ শরীফের মধ্যে এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভুল তো দূরে থাক ভুল তো দূরে থাক সন্দেহ পর্যন্ত নাই সন্দেহ পর্যন্ত করার মতো সুযোগ নাই রে মুসলমান এই জন্য এখনো সজাগ হয়ে যাও এই কোরআনকে বুঝতে গিয়া অনেক মানুষ মুরতাদ হয়ে গেছে এই কোরআনকে রিসার্চ করতে গিয়া অনেক মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে আবার অনেক মানুষ এই কোরআন রিসার্চ করতে গিয়া অনেক মানুষ এই কোরআনকে বুঝতে গিয়া রিসার্চ করতে গিয়ে অনেক খ্রিস্টান পর্যন্ত সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জিতকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার কেন বোঝেন না কেন বোঝেন না 2001 সালে 9 সেপ্টেম্বর এই পৃথিবীর জমিনে একটি বিল্ডিং নির্মাণের পর একটি ঘটনা হয়েছিল টুইন টাওয়ারের ঘটনা আমরা সকলেই জানি 2001 সনের 9 সেপ্টেম্বর বিল্ডিংটি ধ্বংস হয়েছে বিল্ডিংটি এরকমভাবে ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিল্ডিংয়ের কথাই হয়তোবা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে 109 নম্বর এবং 10 নম্বর আয়াত কারিমার মধ্যে আলোচনা করেছেন যেই আলোচনাগুলো মুফাসসিরগণ এবং তাফসীরবিদগণ গবেষণা করে দেখেছেন এই পৃথিবীর কোনো বিল্ডিং নয় এই বিল্ডিংয়ের আলোচনা হয়তোবা অবশ্যই অবশ্যই টুইন টাওয়ারের আলোচনা কথা বলেন ঠিক না ব্যাটি এই আলোচনাটাই হয়তোবা সেই আলোচনা তার কারণ কয়েকটি প্রমাণ সেখানে রয়েছে আমি যা আগেই বয়ান করলাম আপনাদেরকে শুনাইলাম সুতরাং সেই কোরআন থেকে সেই কোরআন গবেষণা করে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই কিন্তু কোরআনকে গবেষণা করার জন্য যেই পুঁজি দরকার যেই এলেম দরকার যেই যোগ্যতা দরকার সেই এলেম সেই যোগ্যতা শর্ত হলো আগে লাগবে কি বলেন ঠিক না আগে লাগবে অন্যথায় কোরআন গবেষণা করা যাবে যাবে না এই জন্য আমি কোরআন শিখব আমি না পারলে আমার ছেলেমেয়েদেরকে কোরআন শিখাবো ছেলেমেয়ে কেউ যদি কোরআনের শিক্ষা দিতে না পারি তাহলে কোরআনের যাতে কোরআনের সাথে যারা যাদের তাল্লুক রয়েছে সম্পর্ক রয়েছে তাদের সাথে মহাব্বত রাখা কী রাখা তাদের সাথে কী রাখা মহাব্বত রাখা কোরআন এমনই একটি মজেজা কোরআনের আয়াত কোরআনের আলোচনা কোরআনের আয়াতগুলো শুনলে শুধু ভালোই লাগে কী বলেন ঠিক না আমাদের দেশের মধ্যে অনেক সময় এক এক সময় এক এক ধরনের গান বের হয়ে থাকে কী বলেন ঠিক না হ্যাঁ বের হয় কি হয় না অনেক সময় কিন্তু মানে এক এক সময় এক এক ধরনের গান বের হয় যেই সময় যেই গানটি বের হয় 2-4-6 মাস খুব চলে কথা বোঝেন নাই মনে হয় খুব চলে কিন্তু এই গান সবার মোবাইলে দেখবেন রেডিওতে দেখবেন হাঁটতেছে ঘুরতেছে গান সেটা বাজাইতেছে এক বছর বা 6 মাস বা 2 বছর পরে সেই গানের আর কোনো খবর থাকে না থাকে কথা বোঝেন নাই সেই গানের আর খবর থাকে থাকে না কিন্তু আল্লাহু আকবার কোরআন এটা কেমন মজেজা এটা কেমন মজেজা কোরআন কালামুল্লাহ শরীফ যেই
কোরআনুল করিমের মধ্যে থেকে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব প্রতিদিন মাগরিবের নামাজ, ইশার নামাজ, এরপরে ফজরের নামাজে আওয়াজ দিয়া পড়তেছে, কি বলেন ঠিক না? আওয়াজ দিয়া পড়তেছে। এই যে মুসল্লি প্রতিদিন এই কোরআনের তেলাওয়াত শুনতেছে, এই সূরাতুল ফাতিহার উপর আমাদের কি কোনো মানে রুচি উঠে গেছে? এরকম ধরনের মনের ভিতরে থেকে জাগ্রত হয় কখনোই না, ভালো লাগে, কি লাগে, ভালো লাগে। এরপরে ইমাম সাহেবের কথা বাদ দিলাম, আমি নিজেই নামাজ পড়ি, মনে করেন প্রতি রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা পড়তেছি। হ্যাঁ, আজ 50 বছর যাবত, 40 বছর যাবত, 30 বছর যাবত, এই সূরাতুল ফাতিহার উপরে কোনো অভক্তি বা কোনো ধরনের মানে তৃপ্তি আসে না, এই ধরনের ই জাগ্রত হয় কখনোই কিন্তু হয় না। কিন্তু একটা গান যখন নতুন বের হয় 6 মাস খুব চলে, তারপর আর কি এটার দিকে আর মানুষ আগ্রহ হয় না, ওটার উপর কেমন যেন একটা ভক্তি রুচি উঠে আসে। কিন্তু কোরআন এমন না, কোরআন এমন না, কোরআন যত তেলাওয়াত করা হবে মানুষের দিল, মানুষের অন্তর ততই সেটা শুনতে চাইবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, কোরআন হলো কোরআনের এটা একটা বড় মুজিজা, এটা একটা কি বড় মুজিজা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, যখন কাফের মুশরিকদের পক্ষ থেকে ঘোষণা হলো নবী মুহাম্মাদের মাথা যে আনতে পারবে তাকে এই পুরস্কারগুলো দেওয়া হবে, তখন হযরত ওমর, উনি তো আর মুসলমান ছিলেন না ওই সময়, তখন সে কি করছিলেন জানেন তো? সে সেই পুরস্কার পাওয়ার আশায় বা সেই গর্দানকে কাটার জন্য তরবারি হাতে নিয়ে দৌড়াইছিল, দৌড়াইছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিছেন, সুবহানাল্লাহ। বলেন কিভাবে হইল, অনেক লম্বা চৌড়া ঘটনা, আমার যতটুকু প্রয়োজন অতটুকু বলতেছি। যখন প্রতিমধ্যে একজনের সাথে দেখা, কোথায় যান বলে যাইতেছি মুহাম্মাদের মাথা কাটার জন্য, আরে তুমি মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছো, তোমার বাড়ির খবর আগে লও, তোমার বোন বোন জামাই তারা তো মুসলমান হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নবী মুহাম্মাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। হযরত ওমরকে এই কথা শুনায় দিলেন, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে, কি মাথা নষ্ট, এই কি কয়। পরবর্তীতে বাড়িতে গেছে, যাওয়ার পর বাড়িতে নক দেওয়ার সাথে সাথে বোন বোন জামাই কি করলেন, কোরআনের যে পাতাগুলো ছিল, আয়াতগুলো ছিল, তারা লুকাইছিল, কি ছিল, লুকাইছিল। তারপরে যখন বললেন তোমরা বের করো, এর ভিতরে আরও অনেক ঘটনা আছে, কাহিনী আছে, সেগুলো আমি বললাম না। পরবর্তীতে যখন কোরআনের আয়াত সে দেখতে চাইল, টাচ করতে চাইল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে বলা হইল, গোসল করতে বলা হইল, গোসল করেছে, ওযু করেছে। ওযু করার পর যখন কোরআনের আয়াত তিলাওয়াত শোনানো হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে এই কথাগুলা, এই আয়াতে কারিমাগুলো এত সুন্দর আঘাত করেছে, এত সুন্দরভাবে বসিয়ে দিয়েছে, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গিয়ে বিশ্বনবীর হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। বলেন আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। এই হলো কোরআনের মুজিজা, এই হলো কোরআনের কি মুজিজা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের মুজিজা অনেক রয়েছে, অনেক কি রয়েছে। আমরা একটু কি করব, কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করব, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করব, ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ, আলিমে হাক্কানি এগুলো বানানোর জন্যও কি চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং আমল করা তৌফিক দান করুন, আমিন।